আন্দোলন এতদিন শুরু হয় নাই, আন্দোলন এখন শুরু হবে। গণ অধিকার পরিষদকে বলে দিতে চাই, আপনারা নব্য মুক্তিযোদ্ধা। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল পাথারাগার বাহিনীর সাথে যুদ্ধ করে আজকে যে বাংলার মানচিত্র পেয়েছি, সেই মানচিত্র শকুনে টুকরে টুকরে খাচ্ছে। সেই মানচিত্র উদ্ধার করা সৈনিক আপনারা। এই লড়াই বাংলার সরকার ভাবত্ব রক্ষার্থের লড়াই, এই লড়াই গণতন্ত্র রক্ষার্থের লড়াই, এই লড়াইয়ে মা বোনেরা যে যেখানে রয়েছেন রাস্তাতে জীবন দিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ রক্ষার্থে রাস্তাতে থেকে এই স্বৈরাচারের মাসরত্বে লক্ষ্মী ধরে রাজপথে নামিয়ে নিয়ে আসবেন। জানাই সালাম ও শুভেচ্ছা। একটি গণতান্ত্রিক দেশে 18 কোটি জনগণকে কারাগারে বন্দী করে ক্ষমতার মসনদে বসে আছে বৈশেষিক সরকার। এই বৈশেষিক সরকার বাচ্চাদের ঘুম পাড়ানোর গল্পে পরিণত হয়েছে। বাচ্চারা খেতে না চাইলে, বাচ্চারা ঘুমোতে না চাইলে যে ভয়ঙ্কর গল্প শুনিয়ে আমরা ঘুম পাড়াতাম, সেই ভয়ঙ্কর গল্পে পরিণত হয়েছে। একটি রাক্ষসী সরকারে ক্ষমতায় আজকে আমরা শোষণের শিকার হয়ে যাচ্ছি। আজকে প্রান্তিক চাষি তার ন্যায্য মূল্য পাচ্ছে না। আজকে অন্য রাষ্ট্রের নগ্ন হস্তক্ষেপে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে সৌন্দর্য, ভোটার অধিকার সেই প্রয়োগ করতে দিচ্ছে না। একটি বন্ধু রাষ্ট্র নামক একটি শত্রু রাষ্ট্রের আচরণের থেকে নগ্ন আচরণ করছে। বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে সেই নিয়োগের ক্ষেত্রে তাদের দিল্লির তাবেদারি সহ্য করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন মোল্লাকে এই স্বৈরাচার সরকার বিনা দোষে কারাদণ্ড দিয়েছে। কন্ডেম ছেড়ে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে। তার যে একটি ছিল আদালত চত্বরে, ভাই আমাকে বাঁচান, তারা আমাকে মেরে ফেলবে, আমি মনে হয় আর বাঁচব না। সেই বিনিয়ামিন মোল্লার একা চিৎকার না, বাংলাদেশের 18 কোটি জনগণের এই চিৎকার। বাংলাদেশের জনগণ আজকে তার মুখের ভাষা প্রয়োগ করতে পারছে না, ভোটার অধিকার প্রয়োগ করতে পারছে না, পেটে ভাত নেই। আজকে ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় লেখালেখি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। চীনে যেমন উইঘুর রাজ্যে চীনের সরকারে যেমন উন্মুক্ত কারাগার করেছে, বাংলাদেশের সরকার এই অবৈধ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের রাষ্ট্রকে উইঘুর রাজ্য হিসেবে পরিচালিত করছে। কোনো ইতিহাস তৈরি হয় নাই নারীর ভূমিকা ছাড়া। আজকে মা বোনেরা রাস্তাতে নেমে আসুন, জুতা ঝাড়ু মিছিল করে আওয়ামী লীগ সরকারের মসনদকে ভেটিয়ে বিদায় করুন। সর্বশেষ একটি কথা বলে নিতে চাই, মামুনুল হক সহ ইসলামিক স্কলার রাজনৈতিক নেতৃবৃন্দ, যাকে গণতন্ত্রের মাতা বলা হয়, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা অবৈধ সরকারের জেলে রয়েছেন, তাদের সকলের মুক্তি দাবি করে